আসসালামু আলাইকুম বিওয়ার, আশা করি আপনারা সব ভালো আছেন, আপনারা তো আমি ভালো আছি। তো আজকে আমি দেখাইলাম কিলা আপনারা বীজ রোপণ করতা, ওগুলো আপনারা দেখাইমু। আর লাস্ট এক ভিডিও তো অবশ্যই দেখতে পারছেন, এন্ড অফ ডিসেম্বর এবং জানুয়ারি এন্ড ফেব্রুয়ারি এন্ড ফার্স্ট অফ মার্চের ভিতরে আপনারা এইগুলা সেরা আপনারা সম্পূর্ণভাবে বীজ রোপণ করিয়া কমপ্লিট করতে হইব, শেষ করতে হইব। ফেব্রুয়ারি ওইলে একবারে পারফেক্ট টাইম টু সোয়িং ইনডো, অ্যান্ড আর্লি স্টেজ ইন জানুয়ারি অ্যান্ড এন্ড অফ ডিসেম্বর। আর ফেব্রুয়ারিটা ওইলে একবারে পারফেক্ট টাইম। এখন ওই লগে আমাদের ইউকের ওয়েদারের লগে যেগুলা বীজ আছে, আপনারা এখন সঠিকভাবে সঠিক মাসও আপনারা রোয়ার সময় এই মাস হইল ফেব্রুয়ারির তো স্টার্টিং হয়। তো এখন গিয়া ফেব্রুয়ারি মাস আরম্ভ হয়েছে, আজকে প্রায় 7-8 তারিখ, 8 তারিখ মনে হয় আজকে। তো 8 তারিখ আপনারা দেখাই রাম কিতা কিতা এখন আমি রোপণ করবো ইনডোরের মাঝে। তো এগুলো দেখতা ফাররা গ্রিন পেপার দেখতা ফাররা, আর এগুলো দেখতা ফাররা টমেটো, এটা হইলো টমেটো দেখতা ফাররা, একটা ইউকে টমেটো, একটা আপনার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল পর্যন্ত রইতায় ফারবা, বা যত আর্লি রইবা অত সকাল ফসল আইব। আর এগুলো হইলো গ্রিন পেপার। তো গ্রিন পেপার বা গ্রিন এনি পেপার্স, নাগামরিচ, খাসামরিচ, তো পারফেক্ট টাইম আর্লি স্টেজ জানুয়ারি বাট ফেব্রুয়ারি মার্চ এপ্রিল কর, বাট এপ্রিলও রইয়া এটা লাভ নাই, মার্চের মিডেলর আগে রইয়া শেষ করতে হইব। তো তো তারা একটা টাইম দোক, এটা খামাই তো নয় দোক, কারণ গিয়ে অক্টোবরে তো জানরা অনেক সিটি ঠান্ডা পড়ে যায়। তো আমরা ওইব গিয়া আপনি যদি আমি আপনি একটা টিপস দিলাম আপনারা, যেমন ফেব্রুয়ারিত রই দে আপনারা জুনও আশা করা যান ফুরুট বা ফুল হওয়ার সম্ভাবনা, আর যদি আপনারা মার্চও রই তেগে আপনার অগাস্ট আইব, বাদে সেপ্টেম্বর বাদে অক্টোবর, তো ও তিন জয় গেও জিনিসটা। আর যদি জানুয়ারিত রইয়া গাছ পাশাইতে পার হয় তো ইনশাল্লাহ জুন তো নেক্সটা রই যাব, নট জুলাই, জুন তো নেক্সটা রই যাব। আর ডিসেম্বর এন্ডে যদি লই লেন স্টিল জুন তো নে, এন্ড অফ মে তো নে, জুন তো নে, মানে ফুলা হওয়া বা ফুলুটা হওয়া স্টার্ট হয়ে যেতে পারে আর কি, যদি ওয়েদার ভালো থাকে। তো ও জ হিসাব করিয়ে আমরা অনেকে ডিসেম্বরের এন্ড অথবা জানুয়ারিত অথবা ফেব্রুয়ারিত রোয়া লাগে। তো পারফেক্ট টাইম হইল ফেব্রুয়ারি, যদি সেও এন্ড অফ ডিসেম্বর রইয়া না থাকেন, জানুয়ারিত না রইয়া থাকেন, অসুবিধা নাই, আপনার পারফেক্ট টাইম স্টিল অ্যাভেইলেবল আছে, মানে এখনো সময় আছে, মানে রইবার লগে আপনারা রইতা পারবা। আপনারা রেও টিপসটা দিলাম, আর আপনারা দেখাইমু কিলা রইতা বা কিলা রোপণ করতা সম্পূর্ণভাবে আপনারা দেখাইমু, আশা করি আপনার সে ভালো লাগবো। তো আপনারা দেখতে পাররা আমি কিতা রইমু, এখন এখানে দেখতে পাররা মরসর বেশি, নাগা মরসর বেশি, আর এখানে দেখতে পাররা সাদা খাসা মরসর বেশি, আর এখানে দেখতে পাররা ইয়েলো লেমন ড্রপ চিলি অথবা সাবমারিন ট্রি চিলি যেটা কয় একটা মরিচ আর কি, ইয়েলো মরিচ একটা। আর একটু হইলো বেগুন, আপনারা দেখতে পারা বেগুন, লতা বাইঙ্গন বা থাল বাইঙ্গন, সরি লতা বাইঙ্গন, থাল বাইঙ্গন, যে কোনটা হোক, এক প্লান্টস ব্রিঞ্জল বেগুন যেতেও হয় না নকটা। তো আমি আপনার আছে 1 ফুট, 2 ফুট, 3 ফুট, 4 ফুট, এরপরে নাগা মরিচ আর মরিচ 5-6 ফুট মতো আমি রইমু আজকে। তো আপনারা দেখুকা আপনারা আছে, আমি একটা আজকে 8 তারিখ রেকর্ডিং করলাম, তো ইনশাল্লাহ আপনারা দেখতে পারবা আর কি। তো আপনারা ড্রাই বীজ যদি রোপণ করেন তো অবশ্য উঠতে সময় লাগবে, আর যদি একটু ম্যাক্সি মিনিমাম 4 ঘন্টা, 6 ঘন্টা অথবা 12 ঘন্টার বীজে যদি আপনারা ভিজাইয়া রাখেন বীজটা, তে আরও মানে জার্মিনেশন প্রসেসটা আরও কুইকলি হইব, সকাল সকাল গাছ উঠব। তো এর লগে আপনারা কিতা করবা, ড্রাই একবারে না ফেলে ভিজাইয়া যদি 6 ঘন্টা পানির মাঝে রাখা হয়, আর পরবর্তীতে যদি আপনারা বীজ মাটির মাঝে সয়েলের মাঝে রোপণ করেন, তাহলে এই জার্মিনেশনটা সাকসেস রেটটা একটু হাই থাকবো। আর ড্রাই যদি ফেলাই দিনের মাঝে আরো একটা হইব কিতা, সাকসেস রেট হয়তো একটু লো থাকতে পারে এবং উঠতে সময় লাগতে পারে, আর এটা প্রসেসিং স্পিড আপ করে, যেমন প্রসেসিং জার্মিনেশন স্পিড আপ করে এবং হাই রেট থাকতে পারে গাছর মানে সাকসেস হওয়ার, মানে সিড জার্মিনেশন হওয়ার, মানে আরও বেশি গাছ ওঠার সম্ভাবনা থাকে।
তো যাই হোক, তো এরপরে যদি আপনারা ড্রাই ফেলাইয়া থাকেন তাহলে আপনারা ময়েশ্চার মাটি থাকতেইব, ইভেন আপনারা একটা স্প্রে বোতল দিয়ে স্প্রে মারিয়া যদি রাখেন তবু অবশ্য হয়ে যাব, ওলো সাকসেস হওয়া যায়। আর ভিজে আর হওয়ার মানে এইটা, যদি কোনো সময় আছে ভেরি হার্ড থাকি যায়, বেশি ড্রাই থাকি যায় একটা মাটির তলে, প্রসেসিং হইতে হইতে ঘুমাই ফরিয়া ফসি যায়, রটি রয়ে যায়। আর বেশি যদি আপনারা ভিজাই ওলাই আর বেশি যদি ময়েশ্চারও থাকে বা ফানিও দিলেন যদি মাটির মাঝে, তাহলেও আবার আপনার সিটগুলা মানে রটি রয়ে যেতে পারে, ঘুমাই ফরিয়া ফসি যেতে পারে। তো এর লগে আপনারা সব দিকে ব্যালেন্স করিয়া আপনারা বেশি ড্রাই রৌকা অথবা ফানির মাঝে ভিজাইয়া রৌকা, আবার বেশি বিজানের দেন না জানো, একটা লিমিট মতো ভিজাইবা, আন্দাজ মতো ভিজাইবা। সময়ের মাঝেও আপনারা 1 ঘন্টাও ভিজাই লইব, 2 ঘন্টাও ভিজাই লইব, 3 ঘন্টা ভিজাই লইব, 4 ঘন্টাও ভিজাই লইব। তো আপনারা এইভাবে বীজটা রোপণ করবা। তো আমি এগুলা কিতা করবো, আমি কিছুক্ষণ আমি ফানির মাঝে ভিজাইয়া, তুমি ছোট একটা কাপড় মাঝে ভিজাইয়া এগুলা আমি রোপণ করবো। তো বিয়ার সকল তো দেখতে পারলা, আমি সব বীজ গ্রিন পেপার, এরপরে রাফনাফার বীজ, এরপরে বেগুন, এরপরে গিয়া ফাইলা সাবমারিন ইয়েলো লেমন ড্রপ চিলি, এরপরে ফাইলা আবার্জিন, এরপরে ফাইলা নাগামরিচ। তো এখন আমি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা আইটেম মতো আমি রোপণ করলাম। তো এখন আপনারা দেখতে পারেন আমি 1টা ছোট ডিশও রয়েছি, আর রুম টেম্পারেচার আপনারা ফানি দিবা, বেশি দিবা না, আমি কত কিছুক্ষণ ভিজাইয়া রাখবো। তো দেখতে পারলাম আমি ফানি দিলাইছি, কিছুক্ষণ ভিজাইন থাকবো। তো কয়েক ঘন্টা ভিজানোর পরে তো গিয়ে আমি এগুণ ফানির তো উঠাই দিম, উঠাইয়া বাদে আমি এগুণটা রোপণ করবো। তো আপনারা দেখতে পারবা কিলা আমি রোপণ করি, দেখতে পারছো পরে দেখতে পারবা আমি কিলা ফানির তো উঠানোর পরে কয়েক ঘন্টা ভিজানোর পরে, তারপরে গিয়ে আমি এগুলা রোপণ করবো ইনশাল্লাহ, আপনারা দেখতে পারবো। তো ভিউয়ার্স দেখতে পারলা এখানে জনিনেস মাল্টিপারপাস কম্পোস্ট এখানে 25 লিটার ফর দ্য প্রাইস অফ 20 লিটার। তো আমি যে উল্কিছুনে গেছিলাম আসলে আর কোনো কম্পোস্ট পাইছিলাম না, তো ওটারে আপনার চয়েস করছি বাদে গইল ওয়েদারিট জনিনেস। তো এটাও ওয়েস্টার্নডোর আছে দেখতে পারলা, আর আপনার গিয়া ফাইলা মাঝে খর যে সিডও রোয়া যাইব, বাট আসলে যে একটা সিড কম্পোস্ট বা কাটিং অ্যান্ড সিড সোয়িং যে কম্পোস্টটা যে বেশি লোকে আলাদা যে একটা রাখছে এগুলা ফাইছি না আর কি। তো যাই হোক, আস এবার আমি মাল্টিপারপাস কম্পোস্ট লইম জনি নেছ, তো এই কম্পোস্ট গুড কোয়ালিটি কম্পোস্ট ভালো আছে। তো ভিউয়ার্স সকল আপনারা দেখতে পাচ্ছ আমি কম্পোস্ট একটা বস্তা দেখাইছি, আর বস্তাটা দেখা কম্পোস্টটা দেখতে কিলা, বাট অত ফাইন না যে সিড সোয়িং কম্পোস্ট, বাট অন্য মাল্টিপারপাস কম্পোস্ট ভালো আছে। আর এখন দেখতে পারলাম আমি ভার্মিকুলাইট দিলাম একটু ওয়াটার রিটেনশনের লগে বা ময়েশ্চারের লগে, একটু দিলে গুড ড্রেনেজের লগে ওয়াটার রিটেনশনের লগে এয়ার সার্কুলেশনের লগে একটা দিলে ভালো, আমি 2 কাপ দিছি দেখতে পাচ্ছ। আর এখন দেখতে পারলা একটা প্যারালাইট হয় সাধারণত দেখতে পারা বেশি বেশি লাল, এটা প্যারালাইট। তো এটা আসলে বলকানিক আশ যত্ন এখন একটা একটা জিনিস, ওইটা দিলে আপনার ওয়াটার রিটেনশন করে, এরপরে গুড ড্রেনেজ সিস্টেম করে, এটা ওয়াটার রিটেনশন, এরপরে মানে গুড জার্মিনেশনের লগে সব, তা দুইও যে ভার্মিকুলাইট আর প্যারালাইট প্রায় দুইটাই ওয়ার্ক সমানও করে, সামান্য একটু ডিফারেন্ট। তো এটা দিলে আপনার
গুড ড্রেনেজ সিস্টেম অ্যান্ড ওয়াটার রিটেনশন করে, আরেকটাই আপনার গুড ওয়াটার হোল্ড করে, ময়েশ্চার হোল্ড করে রাখে ওটা আর কি, এটাও প্রায় সেম কাম করে। তো তো আমি এখন দুই তিন মিনিট দিলাম, বেশি দিলাম না, তার সেট দিয়ে বালা করে মিক্স করবো আর কি, অন বালা করে একটা মিক্স করবা। তো ভিউয়ার্স আমার মিক্স করা শেষ, আর এটা কম্পোস্ট হয় কি, তাদের বড় বড় দানা বা পাত্র লাগান বা ডাল ব্রাঞ্চি যথা মিলে আর কি, ওথা মিলে মিলে করি আর কি, তার মাঝে আর কি সিজন লগে আর কি বালা নাই। তো জায়গি যে কম্পোস্ট একটা দেখা মোটামুটি মানে ফাইন আছে, বাট তো ফাইন নাই, বাট একটু ফাইন আছে কম্পোস্টটা। আর যেহেতু প্যারালাইট আর ভার্মিকুলেট মিক্স করছে, একটু আরও ইম্প্রুভ হইব মিক্সিংটা, পটিং মিক্সিং একটা। তো আমার মিক্সিং করা শেষ, এখন আমি আপনারা দেখাইমু ওই দোক আমার বিগুন বেশি এখন ভিজাই রাখছিলাম, এখন ভিজা নিয়ে গেছে, এখন রইবার ফেলা। বিয়াস দেখতে পাচ্ছ এই নামার আছে, এটা একটা কন্টেনার, আর ওই লগিয়া গ্রিন হাউস লাগানোটা লাগাবো, ওগুলাতে আমি রইমু। তো আপনারা একটা টিপস দিলাম, আপনারা যদি রিউজ কন্টেন্ট ইউজ করেন কন্টেনার আর কি, কন্টেন্ট না সরি রিউজ কন্টেনার যদি আপনারা ইউজ করিয়া থাকেন, প্লিজ ভালো করে ওয়াশ করবা, দইবা, দইয়া হাইড্রোজেন প্রোডাক্টসের যদি থাকে তো যদি ওয়াশ করবা, মানে ওয়াইপ করবা, করিয়া বাদে রিউজ করেন জানো, আর না হইলে রিউজ করে না জানো, বালা করি না তৈয়া, বালা করে পরিষ্কার না করিয়া, কারণ এভয়েড এই মিস্টেক তো এভয়েড থাকবা। সেখানে যদি ইউজ করা বড় কন্টেনার থাকে, তো এগুলোর মাঝে ম ফাঙ্গাস ডিজিজ ব্যাকটেরিয়া এরপরে অনেক ধরনের রোগে ডিজিজে আক্রান্ত হইতে পারে প্লান্টস। তো ডিজিজ তো না বাঁচানির লগে, ভাইরাস তো না বাঁচানির লগে, ফাঙ্গাল ফাঙ্গাস ইনফেকশন তো না ডিজিজ তো বাঁচানির লগে, একটা আপনারা ইউজ করবা ওলা দইয়া বালা করে পরিষ্কার করি, একটা আপনারা টিপস দিলাম। আর নতুন কন্টেনার যদি কিনে আনেন তা তো আর কিছু করা লাগতো না, বাট লাস্ট ইয়ারর বা ফুরানা যে কন্টেনার ইউজ করেন আপনারা, প্লিজ বালা করে মেক শিওর দইয়া ক্লিন করিয়া, আর হাইড্রোজেন প্রোডাক্ট সাইড যদি থাকে আপনারা ওয়াশ করে দিবা, অথবা যে কোনো ডেটল অ্যান্টি ব্যাকটেরিয়া স্প্রে আছে, যেটা দিয়ে আমরা টেবল বা গ্লাস সোফা করা যায় ওটা দিয়ে ওয়াশ করতে পারবা, ওয়াইপ করতে পারবা। তো যাই ওগুলা দেওয়া, ওগুলো আমি সেলাইমু গাছ, তো আপনারা দেখুক এখন আমি ওগুত মাটি রইলাম। তো মাটি কিন্তু একটা ড্রাই দেখতে লাগে, কিন্তু ময়েশ্চার আছে, বাট এই ময়েশ্চার মাঝে একটু স্প্রে দিতে হইব, একবারে 100% মানে ময়েশ্চার নয়, একটু ড্রাই আছে মাটিটা, তো সামান্য স্প্রে মারি দিলে হইব পরে গাছ বেশি রোয়ার পরে। তো এইভাবে আপনার রইবা মাটিটা। তো আমি সবটি কিন্তু গোলা আপনারা একটা আমি দেখাইমু, সম্পূর্ণ বেশি আমি কিন্তু গোলাও রইমু, একটা এক্সাম্পল আপনারা সবটি এক্সাম্পল নিবা, পরে আমি রেডিও করি আপনারা দেখাইমু, লাম্বই দিব ভিডিও বেশি। তো মাটি লইলাম, আর অলওয়াইজ মনে রাখবা লেবেল করতে ভুলবা না, মিস্টেক তো না বাঁচবা, বাঁচাইবা, লেবেল ভেরি ইম্পর্টেন্ট, অ্যাভয়েড ফ্রম দিস মিস্টেক। তো কয়েকটা মিস্টেক আপনারা করতে না, আমার অল ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবা, টিপস তো আছে মিস্টেক যেগুলা করেন, বেশি সিট ভিজিয়েও রাখতে পারত না, বেশি ফানিও দিতে পারত না মাটির মাঝে, আপনারা ময়েশ্চার থাকতো মাটিটা, জাস্ট ময়েশ্চার, ড্রাই ময়েশ্চার একটা, ওভার ওয়াটার হইতো না, আন্ডার ওয়াটার হইতো না। তো দেখতে পারলে আমার সে একটু হইলো ইয়েলো মরিচ, একটা ইয়েলো মরিচ, একটা মরিচটা আপনার টেস্ট বা স্মেল নাগা মশলা খান বা জাল নাগা মশলা খান নতুটা নাই, বাট একটু কম আছে, বাট স্মেল অ্যান্ড টেস্ট এক্সাক্টলি লাইক নাগা মরিচ। তো ওগো আমি চালাইমো, তো সম্পূর্ণ মরিচটা বা নাগা মরিচ, খাসা মরিচ, বেগুন, টমেটো সেম ওয়ে আমি ওলা সেলাইমু। তো একটা এক্সাম্পলে আপনারা দেখবা কিলা বিশটা সেলাইটা খয়ালান সেলাইন যায়, বাট আপনারা দেখাই দাম। তো আপনারা সাইডে সামান্য ডিপ মানে কারণ সাইডটা বেশি পর্যন্ত দিতে পারবা, বাদে গাছ একটা হেলথি উৎপ করে আঁকি দিবা,
এভাবে একটু হল করতে চাইলে করতে পারবো, না করলে ওইব, বাট উপরে মাটি সারি দিলেও হয়, অসুবিধা নাই। এখানে মোটামুটি আমি সাইডটা গাছ লাইমো, বাট ডিপেন্ড করে খোটা উঠব। তো দেখতে পারলে আমি হোল করছি, এখন মরিচটা ভিজিয়ে রাখছিলাম জানে, একটা এক একটা গাত গাছারি দিবা, ভিজা থাকলে একটু গাত ধরি নাই, দেখতে পারছ দেখতে পারছ আপনারা দেখতে পারলা। তো এইভাবে আমি একই প্রত্যেকটা হোল করি করি ওলা রইম, এইভাবে সামান্য মাটি দিয়ে গুড়ি দিবা। ডিপ দিবা সিট যতখান যে যতখান আছে অতখান ডিপ দিতে হবে, আর বেশি ডিপ দিন না, জানো বেশি ডিপ দিলে আবার অসুবিধা। সিডর মান ডিপ দিবা, সিডর সাইজ অনুযায়ী ডিপ দিবা। ও দেখতে পারলা একটা দাম রয়েছি, তো সেম ওয়ে আমি বাকিগুলো ওলা রইম, আর সব কন্টেনার হলেও রইম সব সিড। তো আপনার ওয়ার ফলে দেখাইম কিলা, তো দেখতে পারছেন আমি একটা কমপ্লিট করে দিছি, এখন সামান্য ফলম দিয়া সবটি গরমু। সিট কম্পোস্ট ভালো হয়, তার মাঝে জ থাকে বেশি, স্টোন বা পাত্র ওগুলো বেশি থাকে বা ডাল থাকে, ও আমার একটা রোয়া কমপ্লিট। তো সেম ওয়ে আমি ওলা রইম, অন্য একটু হাত দিয়ে জ করে দিবা, যদি মাটি সামান্য দিতে চাই দিতে পারবা, না দিলে হইব। দেখতে পারলাম সিটটা কিলা রইলাম, এখলাখান দেখছেন, এরপরে লেবেল করতে ভুলবা না, যেহেতু আমার তো স্টিক লেবেল নাই, আমি ওটা দিয়ে লেবেল মারি দিলাম। তো ও মরিচটা রয়েছে, তো লেবেল করতে ভুলবা না, একটা কমপ্লিট। এখন আমি রইম গ্রিন পেপার। তো ভিউয়ার সিগুর মাঝে আমি রয়েছি ক্যাপসিকাম বা গ্রিন পেপার যেটা কয়, তো গ্রিন পেপার একটু বেশি বেশি রইলিছি একটু শীত চাইয়া, কেন যখন বেশি তাকি যাব ওখান তো যা উঠে আর কি। তো গ্রিন পেপার এখন লেবেল করম। তো দেখতে পারলাম টমেটো, টমেটো একটু কাকে চিত্রিয়া রইলুম, আপনারা চিত্রিয়া রইতে পারবো, এই অসুবিধা নাই। আমার গাছ বেশি তা দরকার নাই, তা উঠে বাদে একটা একটা ট্রান্সপ্লান্ট করবা সকলটি দুটার পরে গাছ। তো দেখতে পারলে আমি টমেটো রয়েছি একটা রোপণ করছি, তখন কিছু মাটি দিলেইবা উপরে, চিত্রিয়ে ফেলাই দেবা মাটি ওলা দিইবা, বেশি লেয়ার করাই না জানো, জাস্ট আমার বিদ্যুৎ আরো আছে, আমি আরো বুথটা দেখাইছি, বহুত টিপস দিছি, আপনারা দেখতে ভুলবা না। লাস্ট ইয়ার টোয়েন্টির ভিডিও যদি আপনারা দেখেন, সব ইনফরমেশন আছে, আমার গাছ রোয়াতে লাগাইয়া মাটি
পর্যন্ত আছে, দিস ইয়ারও আছে, দেখাই দাম। বাসর সময় সেম থাকেও প্রায়, তোরা বেশ সময় আর কিচ্ছু না। ও দেখাইলা কিলা আপনারা স্প্রেড করিয়া বেশিটা রইতা আর কি ফারবা, ওটা দেখা নিয়েছে এখন দেবেল করতে বলবা না। তো ভিউয়ার্স, তো ও দেখতে পারা একটা হইলো বেগুনের গাছ, বেগুনের বীজ আর কি, বীজ বেগুনের বীজ আপনারা ছিটাইয়া, ও এলা ছিটাইয়া দিয়ে ফেলাই, আমি এখন ছিটাইয়া কিলা ফেলাই স্প্রেড করিয়া, নাহলে একটা একটা করি আপনারা ফেলাইতা ফারবা। এভাবে আর কি একটা একটা করে দিবা। তো গাছ উঠার পরে কি আপনারা ট্রান্সপ্লান্ট করবা একটারে, তো স্প্রেড করে ফেলাই দেওয়ালা ফেলাইতা পারবা একটা একটা করে, মানে এখানো ফরত না বেশি, চেষ্টা করবা আগলা আগলা ফরত। এইভাবে আমি এখানে একটা 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 করে রইবার, আমার সে মতো সময়ও নাই, দুই এখানে স্প্রেড করে লই, আমার জায়গাও শর্ট করতে হইব, জায়গা বেশি জুড়ব, এখন দুই তিনটা যে গাছ উঠে যায় নাফ। তো আপনারা স্প্রেড করে রইলে ওলা রইবা, যদি এখানে ফরি যায় একটু ওলা আগলাইয়া দিতে পারবা, ওলা তার সিট এভাবে একটু করে ইয়ারতে পারবা। এখন মাটি দিলেইবা আপনারা, মাটি দিয়ে ওলা গুড়ি দেবা, বেশি মাটি দেয় না জানো। আর এই যে কম্পোস্ট একটা আসলে সিড সোয়িং কম্পোস্ট না, একটু মাল্টিপারপাস কম্পোস্ট, সিড সোয়িং কম্পোস্ট আপনার বিসি রইতে ইজি, এরপরে কাটিং করতেও ইজি, ট্রান্সপ্লান্টিং করতেও ইজি, জ্বর আগলাইলেও ইজি, জ্বরের কোনো এফেক্ট বেশ হয় না। আর ইতা কম্পোস্ট একটু এফেক্ট আছে তোরা, যেমন জ্বর টর সিরি দিতে পারে ইজি দেয় আর কি, মাটি সুটাই দেয় তো না। সিড সোয়িং কম্পোস্ট এবং সিড সোয়িং কাটিং কম্পোস্ট একটা একটা আর কি ইজি দিয়ে একটু সুটাইন দেয় আর কি। দেখো কাউ রইল দাম, আমি একটা বেগুন লইছি, বেগুন রোপণ করছি, অ্যাভার্জিন ব্রিঞ্জাল যেটা কয় একটা রোপণ করছি, এখন দেবেল করমু। আমি আগেও কইছি আমার সে স্টিক নাই, আমি ওটা দিয়ে লেবেল করে দিলাম বেগুন ওলা করবা। তো বিবার সকাল দেখতে পারছো এখানে আমি ফাজাত বেশি ছড়াইছি, নাগামরিচ, এরপরে ইয়েলো মরিচ, এরপরে গ্রিন পেপার, এরপরে বেগুন, এরপরে টমেটো ফার্স্টটা ছড়াইছি, মানে বীজ রোপণ করছি। তো এখন হয়েছে গিয়ে আপনারা বীজ রোপণ করে আরও লাগান করা যায়, আপনারা যদি চাই নিলে না রইয়া আপনারা টিস্যু পেপারও কন্টেনার রাখে বা টিস্যুর মাঝে রাখে, আপনারা মাটির মাঝে না রইয়া যদি চাই না আপনারা ইনকিউবেটারও বা প্রপাগেটারও বা হিটমাটো রাখে বা যে কোনো একটা হিট প্লেসও রাখে আপনারা সিড জার্মিনেশন করতে চাই তাও ফারবা। বাট আমি মাটির মাঝে করে দিলাম একবারই জিয়ে গেল, পরে গিয়ে আমার গাছ উঠি আনলে বড় হয়ে গেলে তারপরে আমি এটা ট্রান্সপ্লান্ট করে নিব। তো দুই সিস্টেমও করা যায়, অবশ্য লাস্ট ইয়ারও ভিডিও দেখবা আমি কিলা করছি। তো নাওলা করতে পারবা, সাইডে টিস্যু পেপারও বীজ সিড জার্মিনেশন করতে পারবা। তো সিড জার্মিনেশনের লগে টেম্পারেচার 18 to 25-26 degrees দরকার। তো ও জায়গাতে রাখবা, সানি উইন্ডো সিলর ওখানটাতে রাখবা, যেখানে আর কি ড্রাফট ঠান্ডা কম থাকে ওখানে রাখবা। তো আমি কেন উইন্ডো সিলর রাখি তুমি, বাট আমি ইনকিউবেটারও নাই আমার, হিট প্রপাগেটারও নাই, হিট মাটারও নাই, তো আমি উইন্ডো সিলো রাখবো, এর লগে আমার সিড জার্মিনেশনটা লো থাকবো আর উঠতে সময়ও লাগবো, বিকজ আমি নর্মাল উইন্ডো সিলো রাখি দিই, কারো কোনো এক্সট্রা কোনো হিট প্রোটেকশন কিচ্ছু নাই, রুম টেম্পারেচারে আর কোল্ড উইন্ড মানে ড্রাফটে যারা বাসায় রাখতে পারে। কিন্তু এটা একটা গ্রিন হাউসর লো আছে, আমি এইভাবে সব বীজ রোপণ করিয়া বাদে গুদি ওই দেখতে পাবো একটা দিয়ে আমি গুড়ি দিই উইন্ডো ছিল নিয়ে। তখন গাছ উঠলে দেখা যাইবো, আর স্প্রে মারবা, আমার সে স্প্রে বটলটা বাড়া রয়ে গেছে, এখন আনতে পারো না, আমি খালকেও স্প্রে মারি দিলইব, জাস্ট স্প্রে মারি বা যাতে মাটিটা ময়েশ্চার থাকতে পারে। তারপরে এখন আপনারা অলপ গুড়িয়া
একটা যে কোনো ওয়ান প্লেসও আপনারা রাখি দিবা অথবা উইন্ডো সিলও রাখি দিবা। আর ইনশাল্লাহ 7 to 21 days, আর যারা ইনকিউপেটার বা হিটমাটো বা প্রপাগেটারত বীজ রোপণ করেন বা তুলেন তারা লগে 3 to 5 days, আর যারা নর্মাল টেম্পারেচারও তুলবা বা একটু ঠান্ডা জায়গা তাকি দেয় যদি এইটা তো আপনার 7 to 21 days বৃদ্ধি উঠবো আর কি গাছ। তো এইভাবে আমি সম্পূর্ণ গাছ বাদ বাকি আমার খাসা মরিচ রয়েছে রইবার বাকি আর আরও একটা মরিচর বেশি রয়েছে, তো এইভাবে আমি রইয়া কমপ্লিট করবো। তো আপনারা হচ্ছে আজকে যে দেখাইলাম কিলা বেগুনর বীজ এবং টমেটো বীজ এবং গ্রিন পেপার নাগা মরিচ টমেটো এই কীভাবে রোপণ করতো, কিলা স্প্রেড করে রোপণ করতে কিলা একটা একটা করে রোপণ করতে এগুলো আপনারা আমি দেখাইছি, আর লেবেল কিলা করতে আর অন্যান্য টিপসও দিছি। আপনারা ভালো করে কেয়ারফুলি আপনারা আমার ব্লগসটা আজকে দেখবা, তো আশা করি আপনারা আজকে ভালো লাগবো। তো নেক্সট কিতা আমি বীজ রোপণ করবো আপনারা দেখতে পারবা, সবসময় আমার লগে থাকবা আর সাবস্ক্রাইব করে থাকবা, অল নোটিফিকেশন বেলবা যাইয়া আর নতুন নতুন আপডেট পাইবা ইনশাল্লাহ। তো নেক্সট কিতা কিতা আমি বীজ রোপণ করবো দিচ্ছি আর আপনারা বসে দেখতে পারবা, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির লগে আপনারা আমার ভিডিওটা শেয়ার করবা, আপনারাও শেয়ার দিবা, আর যারা সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করবা, যারা অলরেডি সাবস্ক্রাইবার আছেন আপনারা অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো বিদায় নিলাম, ভালো থাকা সুস্থ থাকা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।